আসসালামু আলাইকুম, আমি সাবরিন আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা ষষ্ঠ শ্রেণী অধ্যায় পাঁচ হচ্ছে কৃষিজ উৎপাদন। এই অধ্যায়ের আগের ক্লাসে আলোচনা করেছি বাংলাদেশে চাষযোগ্য মাছের পরিচিতি, মাছের বৈশিষ্ট্য, মাছের দৈহিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব চাষযোগ্য মাছের পুষ্টি ও অর্থনৈতিক গুরুত্ব। মাছ চাষ করে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি। মাছ সকলের নিকট খুব প্রিয় খাদ্য। অন্যান্য খাবারের সাথে সকলের দৈনিক মাছ খাওয়া উচিত। মাছের বর্তমান উৎপাদন আমাদের চাহিদার তুলনায় অনেক কম, তাই নিজেদের জলাশয়ে মাছ চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করতে হবে। তাছাড়া অতিরিক্ত উৎপাদিত মাছ বাজারে বিক্রি করে নগদ অর্থ আয় করা যায়। আমাদের পুষ্টির চাহিদা পূরণ, কাজের সুযোগ সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামাজিক উন্নয়নে মাছ চাষের গুরুত্ব অপরিসীম। মাছের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে পুষ্টির চাহিদা পূরণ। পুষ্টির চাহিদা পূরণ করা যায় এই মাছ চাষের মাধ্যমে। আমাদের প্রতিদিনের খাবার তালিকা আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ। মাছ এটি একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। আমাদের দৈহিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধের জন্য আমিষ দরকার। একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক 33 থেকে 67 গ্রাম আমিষ জাতীয় খাবারের প্রয়োজন হয়। আমিষের মধ্যে প্রাণীজ আমিষ উৎকৃষ্ট মানের, কিন্তু বর্তমানে আমরা প্রাণীজ আমিষের চাহিদার তুলনায় কম খেয়ে থাকি। মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে প্রাণীজ আমিষের অভাব দূর করা সম্ভব, তাই মাছ চাষ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মাছের তেল দেহের জন্য উপকারী। বিভিন্ন জাতের ছোট মাছ যেমন মলা, ঢেলা, কাঁচকি মাছে প্রচুর ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ রাতকানা রোগ দূর করে। মাছের কাঁটায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায়, যা দেহের হাড় গঠনে সাহায্য করে। জীবিকার উৎস, জীবিকার উৎস হিসেবেও কিন্তু অনেক মানুষ মাছ চাষ করে থাকে। বাংলাদেশে প্রায় 12 মিলিয়ন মানুষ মাছ থেকে বিভিন্ন ভাবে জীবিকা নির্বাহ করে, যেমন মাছ চাষ, মাছ ধরা, বিক্রয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দেশে কাজের সুযোগ কমে যাচ্ছে। মাছ চাষের মাধ্যমে কাজের সুযোগ সৃষ্টি করা সম্ভব। বৈদেশিক মুদ্রা আয়, মাছ বিদেশে রপ্তানি করে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে। মাছ মৎস্য সম্পদ রপ্তানি করে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়, তার শতকরা প্রায় 86 ভাগে আসে চিংড়ি থেকে। মাছ চাষ বৃদ্ধি করে এ আয় আরো বাড়ানো সম্ভব। আর্থসামাজিক উন্নয়ন, বাংলাদেশে অনেক পতিত পুকুর, ডোবা ও নালা রয়েছে যেখানে মাছ চাষ করা হয় না। এসব জলাশয়ে মাছ চাষ করে গ্রামের গরিব ও স্বল্প আয়ের লোকেদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো সম্ভব। তারপরে হচ্ছে পাঙ্গাস চাষের গুরুত্ব ও চাষের জন্য পুকুর প্রস্তুতি। পাঙ্গাস মাছের গুরুত্ব কি? পাঙ্গাস মাছের খুবই প্রিয় ও সুস্বাদু মানুষ, সকল মানুষেরই পাঙ্গাস মাছ হচ্ছে একটা প্রিয় সুস্বাদু মাছ। একসময় আমাদের নদীতে পর্যাপ্ত পাঙ্গাস পাওয়া যেত, কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে অন্যান্য মাছের মতো নদীতে পাঙ্গাস মাছের প্রাপ্যতা কমে গেছে। বর্তমানে আমাদের দেশে থাইল্যান্ড থেকে আনা পাঙ্গাস মাছ চাষ করা হচ্ছে। বাজারে মাছের প্রচুর চাহিদা রয়েছে। পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য, এই মাছের বৈশিষ্ট্য হচ্ছে মাছের উপরের অংশ ধূসর এবং পেটের অংশ সাদা হয়। এদের গায়ে কোনো আঁশ থাকে না। দেহ চ্যাপ্টা, লম্বা আকৃতির, মাথা ছোট। পুকুরে চাষের জন্য খুবই উপযোগী। এই মাছে ছোট কাঁটা থাকে না, তাই খেতে খুব সুবিধা হয়। পাঙ্গাস চাষের সুবিধা, যে কোনো ধরনের ছোট বড় পুকুর, দিঘি, ডোবা ও বদ্ধ জলাশয়ে চাষ করা যায়। এই মাছ এককভাবে বা মিশ্র চাষও করা যায়। এই মাছ সর্বভোগ বলে বিভিন্ন সম্পূরক খাবার সরবরাহ করে, অধিক উৎপাদন পাওয়া যায় এবং পাঙ্গাস মাছ কিন্তু খুব দ্রুত এবং বাড়ে, তাই এই মাছ চাষ করাও অনেক সুবিধাজনক। হ্যাচারি থেকে সহজে মাছের পোনা পাওয়া যায়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বেঁচে থাকার হার বেশি, তাই চাষে ঝুঁকি কম। এই মাছ অল্প পানির মধ্যে রেখে জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায়। চাষের জন্য পুকুর প্রস্তুতি, এই মাছ চাষের জন্য কিভাবে পুকুর প্রস্তুত করা যায়। পুকুরে পোনা ছাড়ার আগে পুকুর প্রস্তুত করে নিতে হয়। পুকুর প্রস্তুতির জন্য কিছু ধাপ রয়েছে। ধাপগুলো হচ্ছে পুকুরের পার মেরামত, প্রথমে পুকুরের পার মেরামত উঁচু করে ভেদে দিতে হবে। পুকুর পাড়ে ঝোপ ঝাড় থাকলে কেটে ফেলতে হবে।
বড় গাছ থাকলে তার ডালপালা কেটে দিতে হবে। তারপর হচ্ছে পুকুর পরিষ্কার, পুকুরে কোনো ধরনের জলজ আগাছা থাকবে না। পুকুরের তলায় বেশি কাদা মাটি থাকলে তা তুলে ফেলতে হবে, সম্ভব হলে কাদার স্তর শুকিয়ে পুকুরের তলা শক্ত করতে হবে, এতে ক্ষতিকর গ্যাস ও রোগ জীবাণু দূর হয়। রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ নিধন, পুকুরে রাক্ষসে মাছ ও অপ্রয়োজনীয় মাছ রাখা যাবে না। সেচের মাধ্যমে পুকুর শুকিয়ে বা ঘন ফাঁসের জাল বা আরবার টেনে এই কাজ করা যেতে পারে। পুকুর শুকানো সম্ভব না হলে 30 সেন্টিমিটার পানির গভীরতার জন্য প্রতি শতকে 30 থেকে 35 গ্রাম মাছ মারার বিষ রুটেনন পাউডার প্রয়োগ করে রাক্ষসে মাছ মেরে ফেলতে হবে। রুটেনন দেওয়ার পর পুকুরের পানি 7 থেকে 10 দিন ব্যবহার করা যাবে না। রুটেনন ব্যবহারে মৃত মাছ খাওয়া যাবে। চুন প্রয়োগ, চুন পুকুরে প্রতি শতকে 1 থেকে 2 কেজি করে চুন দিতে হবে। বালতি বা ড্রামে চুন নিয়ে গোলে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে। চুন পুকুরের পানি পরিষ্কার ও রোগ জীবাণু দূর করে। পুকুরে সার প্রয়োগ, চুন দেওয়ার 7 দিন পর পুকুরে শতক প্রতি 5 থেকে 7 কেজি গোবর অথবা 2 থেকে 3 কেজি হাঁস মুরগির বিষ্ঠা, 100 থেকে 150 গ্রাম ইউরিয়া, 50 থেকে 100 গ্রাম টিএসপি সার পানিতে গুলে পুকুরে ছিটিয়ে দিতে হবে। সার প্রয়োগের 5 থেকে 6 দিন পর পুকুরে পানি সবুজলে বোঝা যাবে যে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে, তখন মাছের পোনা ছাড়তে হবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখেছি যে চাষযোগ্য মাছের পুষ্টি ও অর্থনৈতিক গুরুত্ব কি কি। চাষযোগ্য মাছের হচ্ছে পুষ্টি খুবই বেশি এবং মাছ থেকে আমরা আমিষ জাতীয় পুষ্টি উপাদান পেয়ে থাকি, এবং মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, এবং পাঙ্গাস চাষের গুরুত্ব ও চাষ এবং পাঙ্গাস চাষের জন্য পুকুর কিভাবে প্রস্তুত করতে হবে এগুলো সম্পর্কে আমরা আজকে ক্লাসে জেনেছি। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।